गुड मॉर्निंग फ्रेंड्स, आज के यश आसार कथा दुपुरे दिके। एखन सकाल बेलार वेदारटा ठीक एरकम, खूब जे झोड़ो हावा बोइछे ता ना, तबे बोइछे आर एकटु बृष्टिओ होच्छे, आबार कखनो सेटा थेमेओ जाच्छे। तबे आमफानेर मतो सेरकम एखनो भयंकर परिस्थिति आसेनि, जानि ना कि हबे। साराटा दिन तो सबे शुरू होयेछे, देखा जाक परे कि हय। आई होप जेनो खूब बाड़ाबाड़ी रकमेर किछु ना हय। বৃষ্টি হচ্ছে, উড়ে উড়ে পড়ছে, তবে গায়ে লাগছে না, কিন্তু চারিদিকটা খুব সুন্দর লাগছে, একদম সবুজ। ওয়েদারটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর এখন আমরা ছাদে এসেছি, তার কারণ শুধু যে গাছ পোতা হবে তা না, এটা কিন্তু একটা স্কুলের প্রজেক্টও। এক ওই জন্য বাবান দেখো স্কুল ইউনিফর্ম পরে এসছে। আর এটা হচ্ছে তোমার সামার ভ্যাকেশনের একটা প্রজেক্ট, ভিডিও তুলে পাঠাতে হবে প্যারেন্টসদের সাথে। মানে অনেক ধরনের টাস্ক দিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। তা আমরা ওই কারি পাতা গাছটাই পুঁতে ওকে ওর হাত দিয়ে তুলে দেখাবো। আর দেখো সব আমাদের পরিস্থিতি কী। আর এ তো জামা ছেড়ে, নিজের জামা ছেড়ে, দিদির জামা পরতে বেশি ভালোবাসে কখনো কখনো, তাই নিজের জামা ছেড়ে দিদির জামা পরছে। আর বা আমি ছবিটা তুলছি, শ্যাম গাছ পুঁততে ব্যস্ত। আর সবকটা গাছই ওই একই উদ্দেশ্যে, সবকটা গাছই কম বেশি করে একটু যত্ন নেওয়া হলো, বাটি খুঁড়ে ঠিকঠাক করা হলো, আর বাবানকে দিয়ে একটু হাতে হাতে করানো হলো জাস্ট ছবিটা তোলার জন্য। ও এমনিতে ঘেন্নায় মানে কী করবে, ড্রেস নোংরা হবে এইসব ভাবছে। আর দেখো ড্রেস ছোট হয়ে গেছে, এই দু বছরে স্কার্টগুলো একটাও হচ্ছে না, দুটো দুরকম স্কার্ট, দুটো স্কার্টের একটাও হচ্ছে না, জুতোটা পরেছে জুতোটাও হচ্ছে না, কি অবস্থা। স্কুল খুললে সব কিছু নতুন করে কিনতে হবে। ফেলে দাও, ওটা অশক্ত হচ্ছে, অশক্ত ফেলে দাও। অ্যালোভেরাটা তুলে নাও, আলগালগাই হয়ে রয়েছে মাটিতে একটু। বল মাটি দে, তুমি বলে ঝুড়ে বল। বাবা তুমি উল্টে পড়ে যাবে তো, তুমি দিদির জামা কেন পরেছো, তোমার জামা খুলে তুমি দিদির জামা কেন পরেছো বলো। যা ড্রেসটা খুলে আয়, আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করলো, তাই আজকে দুপুরে জমিয়ে খিচুড়ি তার সাথে অমলেট আর পাঁপড় ভাজা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। সারাদিন এরকম বৃষ্টি বৃষ্টি ভাব, সকাল থেকে চলছে, কখনো ঝমঝমিয়ে কখনো আস্তে আস্তে, যখন এখন যেমন বৃষ্টিটা একদম ধরে গেল, কিন্তু মানে বৃষ্টিটা একদম যে পুরোপুরি কমেছে তা না, একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি ভালোই পড়ছে, মোটামুটি ভিজে যাওয়ার মতো। এই হচ্ছে আজকের পরিবেশ, বৃষ্টির মাখা সেরকম ভয়াবহতা কিছুই নেই। এই হচ্ছে আজকের দিন, এই আকাশটা মেঘলা, আকাশে মেঘ। বাবা কালকে থেকে তো মানে আজকে ঝড় বেশি হচ্ছে। এই জায়গা
জল। কুকুর হয়ে গেছে সাইডটা। গুগলি বেশি যাচ্ছে, গুগলিতে কোনো লাভ নেই। আজ সকালের ব্রেকফাস্ট চানা মশলার লুচি। মানে লকডাউনে যেন ছেলেরা বাড়ি থাকলে খাবার একটার পর একটা বায়না হতেই থাকে, আর আমাদের তত করতেও হয়। দেখো অর্কর জন্য এই যে টুথপেস্ট এনেছে, টুথপেস্টের ঢাকনাটা কি সুন্দর, পুরো মোরগের স্টাইলে। বাচ্চাদের দেখলেই এগুলো ইউজ করতে ইচ্ছা করবে। ওইটা নিয়ে এখন গুলিয়ে গুলিয়ে খাওয়ানো হচ্ছে, ওই পেস্টের ঢাকনাটা নিয়ে খেলছে, আর শ্যামকে ওই গুলিয়ে গুলিয়ে এগুলো দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে। আসলাম তা কালকে যে গাছগুলো পোতা হয়েছে সেগুলোকে দেখতে আসলাম। অ্যাকচুয়ালি একটা টবের মধ্যে এমনভাবে হয়ে গেছিলো অ্যালোভেরাগুলো যে মানে গোড়া পচে যাচ্ছিলো, আর মাটি ছড়াতে পারছিলো না, ওই জন্য সব অ্যালোভেরাগুলো ভাগাভাগি করে নিয়েছি। এইটা এটা মজার কথা হলো এই অ্যালোভেরাটা দেখো সব থেকে বড়ো হয়েছে তার মধ্যে। অ্যাকচুয়ালি ওগুলোই হচ্ছে পুরোনো গাছ, ওগুলো মা, আর এটা হচ্ছে ওদের সন্তান। কিন্তু এটা আলাদা টবে পুঁতেছিলাম, এটা জায়গা টায়গা পাওয়াতে এটা চট করে বড়ো হয়ে গেল। মানে কয়েক মাসের মধ্যে এটা বেশি বড়ো হয়ে গেল, ওগুলো আরও ছোটো হয়ে গোড়া টোড়া পচে মরে যাওয়ার মতো হচ্ছিলো। ওখান থেকে আরও তিনটে এই যে ছোটো ছোটো বেবি, এই বেবিগুলোকে নিয়ে এর মধ্যে পুঁতে দিয়েছি, দেখা যাক এবার কী হয়। এটা হচ্ছে জুগার, এই বালতিটা কালকে ফেলেই দিচ্ছিলাম, কিন্তু বালতিটা বলে না গাছটা পুঁতে দিই, তাই গাছটা পুঁতে দিয়েছি। এটা ওই লিলিগুলো হয় না, ওই ধরনের টিউব লিলি টাইপের ফুলগুলো হয়, কিন্তু সে অনেক বছরের টবে একভাবে ছিল, টবটা ছোটো, গাছগুলো আর ছড়াতে পারছে না, কালকে এটার মধ্যে দিয়ে দিয়েছি। পাপি এই কারি পাতা গাছটা পাঠিয়েছিল, একদম এইরকম বেবি ছিল, সেটা এখন বড় হয়েছে। আর যে দুধ কেটে গিয়ে অনেক সময় সেটা ফেলে না দিয়ে, মানে দুধ কেটে ফেলে ছানাটা হয়তো বার করা হয়নি, এমন একটা দই দই মতো হয়ে যায়, সেই পর্যায়ে যদি হয়ে যায় তাহলে নাকি কারি পাতা গাছে দিলে গাছটা ভালো হয়। দেখা যাক কী হয়, আমাদের দুধটা কেটে গেছে, তা সেই জন্য আমি দুধটা এখানে দিয়ে দিই। দেখি কারি পাতা গাছে দিলে নাকি এ দেখো কিরকম দই দই মতো হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য আমি ওখানে দিতে আসলাম, পক্ষে খুব ভালো, দেখা যাক কী হয়, আমি জানি না, জাস্ট দেখেছি, দিয়ে দেখি কি হয় তারপর তোমাদের বলবো। আর পান গাছটা কিনা শুকিয়ে যেমন হয়ে যাচ্ছে, একটু যত্ন করতে হবে এটারও। কি সুন্দর হয়ে গেছে এর আগে, পাতা পাতা বেরিয়ে গেলো, বড়ো হলো, হঠাৎ করে কিরকম একটা শুকনো শুকনো হয়ে গেলো গাছটা, দেখো আর বাড়ছে না। এ দেখো পাতাগুলো কেমন ঊর্ধ্বমান হয়ে গেছে, কোনো কোনো পাতা ফেটে ফেটে যাচ্ছে, কিরকম একটা হয়ে গেলো, কেন হচ্ছে বুঝতে পারছি না। এ দেখো এরকম একটা হয়ে যাচ্ছে পাতাগুলো, এগুলো একটু ব্যবস্থা নিতে হবে, কী হয়েছে বুঝতে পারছি না। যাই হোক এর আগে বেশ বড়ো বড়ো হয়েছিলো পাতাগুলো, টাটকা ছিল, এখন দেখি পাতাগুলো সাইজে ছোটো হয়ে গেলো আর কীরকম কেমন একটা হয়ে যাচ্ছে পোড়া পোড়া টাইপের, এটার একটা ব্যবস্থা করতে হবে। জানি না কী করতে হবে, জিজ্ঞেস করবো, ছোটো আন্টি হোক বাপি হোক এদের কাছ থেকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই জানা যাবে, এদের থেকে পরামর্শ নিতে হবে। বিঘ্ন বিনায়ক পদ নমস্তে।
এই শ্লোকটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।